আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাক্সেস কি সেট এবং রিটার্নের কাজটা কি। ঠিক আছে, তো এটার জন্য আমরা আরেকটা ফাইল তৈরি করে নিই। আমরা দুই নম্বরটা একটি কন্ট্রোল চাপার পরে বা ছাড়লে পরে ফাইলটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পর আমরা যদি এখানে ফাইলটার নাম দিয়ে দিই তাহলে ভালো হবে। এখানে আমরা কপি করে এখানে, তো এরপরে আমরা এটাকে হটাই দিই, এখানে আন্ডার স্কোর দিয়ে আমরা ফাইলটাকে সাজাই দিই। তো দেখেন তিন নম্বর অ্যাক্সেস কি এটা যেটা আছে সেটা চলে আসলো। আসার পর আমরা কি করব, এই যে অংশটুকু আছে আমরা এটুকু উঠাই দিলাম। তো আমরা অ্যাক্সেস কি এর কাজটা কি, দেখেন আমরা এখানে কি করব, এটাকে আবার গো লাইভ করি। মানে এইটা আসছে না, এটার কাজ হচ্ছে কি, এই যে আমরা অ্যাক্সেস কি ওয়াই লিখেছি না, এটার এটার কারণ হচ্ছে যে আমরা যখনই কন্ট্রোল চাপার পর অল্টার চাপার পর এর উপরে অল্টার চাপার পর ওয়াই দিব তখনই এটা কি হয়ে যাবে, এটা লগ ইন হয়ে যাবে, মানে চলে যাবে ওই ফেসবুকে চলে যাবে। অল্টার চাপার পর ওয়াই, এই যে ওয়াই লেখা আছে তাই ওয়াইটা চলে যাচ্ছে। তো আমরা যদি চাই যে অ্যাক্সেস কিটাকে আমরা কি করতে চাই, অ্যাক্সেস কিটাকে আমরা ধরে আমরা এই অ্যাক্সেস কিটাকে আমরা চেঞ্জ করে দিতে চাই, এটা যদি চাই তাহলে কি করতে পারি, এই যে আমাদের আইডি যেটা আছে এই আইডিটাকে আমরা কপি করলাম। আর এর আগে দেখাচ্ছি যে ডকুমেন্ট ডট গেট ইমেল গেট এলিমেন্ট বাই আইডি এটা কীভাবে লিখতে হয়। তো আমরা এটা দিলাম, লেট দেওয়ার পর এটা নিলাম এই ভ্যারিয়েবলের মধ্যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বা আইডি যেটা আছে সেটা দিয়ে কি করলাম, আইডিটা দিয়ে দিলাম, এই যে আইডি। তাহলে আইডির মাধ্যমে আমরা এটা পুরোটুকু ধরে নিলাম। ধরার পর যদি আমরা এটাকে কনসোল করি, কনসোল লগ করি, তাহলে এই এইটুকুকে যদি আমরা এখন কনসোলে দেখতে চাই, এখানে আমরা বানানটা ভুল করেছি তো তাই এটা এরকম দেখাচ্ছে, এই যে। তাহলে পুরোটুকুকে পেয়ে গেছি। এখন এখন যদি এটার ডট অ্যাক্সেস কি যেটা আছে সেটা যদি দিই তাহলে অ্যাক্সেস কি যেটা সেটা কিন্তু দেখতে পাবো। এই যে দেখেন এর অ্যাক্সেস কি হচ্ছে এটা, তাই না? তাহলে আমরা অ্যাক্সেস কি যেটা সেটা দেখতে পাচ্ছি, এর অ্যাক্সেস কি দেওয়া আছে। এটাকে যদি আমরা চেঞ্জ করি ইউ দিই, এর অ্যাক্সেস কি কি ইউ পেয়ে গেলাম। ঠিক আছে, এখন এর অ্যাক্সেস কিটাকে যদি আমরা সেট করতে চাই তো ইকুয়াল টু আমরা যদি কিউ দিই দেখবো যে এরকম ভাবে চলে আসবে। তো এটাকে আমরা ডবল কোটেশনের মধ্যে দিতে হবে, এই যে ডবল কোটেশনের মধ্যে দিলাম যখন, তখন দেখবেন যে অ্যাক্সেস কিটা এখন দেখেন এটা রিপ্লেস হয়ে কি হয়ে গেছে, কিউ হয়ে গেছে। বা এজ দিলাম, এই যে এজ দিলাম, তো এজটা দেখেন এখানে রিপ্লেস হয়ে এখানে চলে আসছে। তার মানে এভাবে আমরা কি করতে পারি, অ্যাক্সেস কিটা কি সেটা দেখতে পারি। আর আর কিভাবে আমরা দেখলাম যে এটা হচ্ছে অ্যাক্সেস কিটা সেট করার জন্য, হ্যাঁ, আর এটা হচ্ছে সেট, আর এটা রিটার্ন করার জন্য দেখার জন্য কি করতে পারি, এইরকম ভাবে দেখতে পারি। তাহলে কি বুঝালাম যে এটার মাধ্যমে অ্যাক্সেস কিটা কি আছে সেটা দেখতে পাবো, আর এটার মাধ্যমে এটা কি করতে পারবো, এটা সেট করতে পারবো আর এটাতে দেখতে পাবো। এটা সেট করে দিলাম আর এটা কি করে দিলাম, রিটার্ন। এখানে কমা দিয়ে দিলাম, তাহলে এখানে সেট দেখাচ্ছে আর এটা রিটার্ন দেখাচ্ছে। ঠিক আছে, তো আজকে টিউটোরিয়াল পর্যন্ত, আল্লাহ হাফেজ।